সব সমাজের মানুষ এই দর্শনকারীদের ঘৃণা করুক ও দর্শনকারীদের ফাঁসি চাও। আমার নাম মোহাম্মদ টুটুল। আমি শাস্ত্রা দিয়ে বুঝাইতে চাইতেছি আমার দেশে যেভাবে আর কি দুই বছরের শিশুত্ব শুরু করে হ্যাঁ বৃদ্ধ মহিলা সুদ্ধা এইরকম দর্শন হচ্ছে, ঠিক আছে, আমার এইটাতে যেমন সারা বাংলাদেশের মানুষ আমাদের মতো তরুণ যারা সে তারা যেমন প্রতিবাদটা জড়ায়ত প্রতিপূর্ব রূপে করতে পারে। এটা এই যে দর্শনের বিরোধিতার জন্য এই বেস্টটা, এটা আর কি ওই স্পাইডারম্যানের মতোই, ঠিক আছে, যেমন আমার মতো এরকম সব যুব সমাজ ছাত্র সমাজ সব সমাজের মানুষ এই দর্শনকারীদের ঘৃণা করুক ও দর্শনকারীদের ফাঁসি চাও, ঠিক আছে, এর জন্য আমি এরকম করে আসছি। আমি এমনি আর্টিস্টের কাজ করি, এই যে আজ যে আমারে লিখে দিছে এর দোকানে আমি কাজ করি। মোনালিসা আর্টিস্ট কোনাপাড়া মুরগি ফার্ম মোড়। না না আমাদের এই আর কি এইরকম। হ্যাঁ হ্যাঁ এই 2014 সালে হ্যাঁ ওই যে ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে আমি এরকম নিরপরাধ মানুষের উপরে যেন আক্রমণ হয় এই জন্য আমি এরকম আসছি। এটা মনে করেন আমার উস্তাদ যে হ্যালগে কালকে বোঝাপড়া করছি, পরে উস্তাদ কই চাইছে আমি তোর সুন্দর মতো এরকম লিখে দেবো, পরে আমি আসছি এইভাবে করে। এই সারা দেশে যে অবস্থা, ঠিক আছে, এরকম আমি সরকার প্রধানের বলতে চাই, ঠিক আছে, আমার দেশে এরকম আর কি দর্শনকারীর বিরোধিতা করি, ঠিক আছে, এবং ওনাদের ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই।